দুই সিনেমা নিয়ে ঈদের সিনেমার বাজারে আসছেন চিত্রনায়ক রোশান। এক ছবিতে রোশানের বিপরীতে অভিনয় করেছেন বুবলি, অন্যটিতে কলকাতার অন্বেষা রায়। এবারের ঈদে দুই সিনেমা নিয়ে দর্শকদের সামনে আসছেন চিত্রনায়ক রোশান। ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত সিনেমা মায়া দ্য লাভ ইতিমধ্যে মুক্তি পেয়েছে জসীমউদ্দিন জাকিরের এই সিনেমার ট্রেলার। বিশ্বপ্রেমিত হয়ে গেছিস না? সিনেমার প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও জিয়াউল রোশান। তিনজনেরই নায়িকার চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলি। আমার জীবন তো এমন হওয়ার কথা ছিল না। রোশান জানান এই চলচ্চিত্র নিয়ে নিজের আশার কথা। প্রেমে ব্যর্থতা আছে, প্রেমে সফলতা আছে, প্রেমে ছেঁকাও আছে। সো প্রেমের বহুমুখী রূপ আসলে এখানে দেখতে পাবে দর্শক। একটা ডিপ রোমান্টিক ইমোশনাল ফিল্ম মায়া দ্য লাভ। সো এখানে খুব চমৎকার কিছু গান রয়েছে। আমাদের একটি গান রিলিজ হয়েছে, তা আমার কাছে মনে হয়েছে যে গানটি আমার বুবলির আরেকটি গান রয়েছে যেটি দিল দিবানা দিল, এই গানটি আরও বেশি চমক সৃষ্টি করবে। অন্যদিকে মুক্তি পাচ্ছে রোশানের আরেক সিনেমা ডেড বডি। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে মোহাম্মদ ইকবাল পরিচালিত এই হরর থ্রিলার ঘরানার সিনেমার পোস্টার। ডেড বডিতে রোশানের বিপরীতে আছেন ভারতীয় মডেল অন্বেষা রায়। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ওমর সানি সহ অন্যান্য শিল্পীরা। ইটস এন হরর ফিল্ম, তবে হরর বাইরে চিন্তা করলে এটা আসলে একটা কম্প্যাক্ট, এই অর্থে তার কারণ হচ্ছে এখানে গল্পের প্রয়োজনে অ্যাকশন এসেছে, গল্পের প্রয়োজনে থ্রিলিং এসেছে। সো সব কিছু মিলে আসলে একটা কমপ্লিট প্যাকেজ বলা যায়। সো যারা হরর ফিল্ম পছন্দ করেন তাদের জন্য তো ইটস এ মাস্ট ওয়াচ। আর অ্যাকশন লাভারদের জন্য আসলে আমার ফ্যান্সরা তো আমার মতে সবসময় একটু অ্যাকশন দেখতে ভালোবাসে, তাদের জন্য একটা চমক রয়েছে এই সিনেমাতে। সব মিলিয়ে এই ঈদে একসাথে দুই সিনেমা মুক্তি দিয়ে ক্যারিয়ারে নতুন পালক যুক্ত করতে যাচ্ছেন চিত্রনায়ক জিয়াউল রোশান। সৌরভ আপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।